সকল সম্মানিত দর্শকবৃন্দকে স্বাগতম জানিয়ে আমাদের এই ভিডিওটি শুরু করা হচ্ছে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করা হবে ক্লাব আম ফোর্ট ডাই সিরাপ সম্পর্কে। বিশেষ করে আমাদের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে যে ক্লাব আম ড্রাই সিরাপটি কোন কোম্পানি তৈরি করেছে, এই সিরাপে কী কম্পোজিশন আছে এবং কত দাম, এছাড়াও এই সিরাপটি কাদের জন্য খাওয়া উপযুক্ত, কোন কোন রোগে ব্যবহৃত করা হয়, এই সকল প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, আপনারা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং সম্পূর্ণ সঠিক ইনফরমেশন নিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটি তৈরি করা হয়েছে। চলুন বন্ধুরা, ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে আপনাকে জানাবো এই সিরাপটির নাম হচ্ছে ক্লাব আম ফোর্ট ডাই সিরাপ। এটি তৈরি করেছে অ্যালকেম কোম্পানি। আপনারা কম বেশি সকলেই হয়তো জানেন অ্যালকেম কোম্পানি অনেক পুরনো একটি কোম্পানি। সেই অ্যালকেম কোম্পানি কিন্তু এই ঔষধটি তৈরি করেছে। এই ঔষধটির দাম হচ্ছে 135 টাকা, যে কোনো মেডিসিনের দোকানে ফার্মেসিতে আপনারা পেয়ে যেতে পারেন। সিরাপটিতে কম্পোজিশন স্বরূপ আছে অ্যামোক্সিসিলিন অ্যান্ড পটাশিয়াম ক্লাভোলুনেট ওরাল সাসপেনশন। অর্থাৎ আমরা জানতে পাচ্ছি যে এই সিরাপটি দুটি কম্পোজিশনের কম্বিনেশনে কিন্তু তৈরি হয়েছে, যেখানে অ্যামোক্সিসিলিন আছে 400 mg এবং ক্লাভোলুনেট অ্যাসিড আছে 57 mg। বিশেষ করে এই সিরাপটি ডক্টরবাবুরা 3 বছরের উপরে বাচ্চাদেরকে প্রেসক্রিপশনে লিখে থাকেন। আমরা জানবো যে এই সিরাপটি কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহৃত করা হয়। যদি আপনাকে ডিটেলস এবং ডিপলি জানানো যায়, তাহলে উদাহরণস্বরূপ বলতে পারি যে আপনারা দেখবেন বাচ্চাদের যখন জ্বর সর্দি কাশি হয়, তখন নর্মাল আমরা কিন্তু ঔষধ খাইয়ে দিই। সেই সময় কী হয় না, বাচ্চাদের জ্বর সর্দি কাশিটা সেরে যাওয়ার আবার কিন্তু পরেই জ্বর সর্দি কাশি হয়, সারছে আবার হচ্ছে। ঠিক এই রকম পরিস্থিতিতে আমরা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে ঘাবড়ে যাই। তখন সেই সময় যে কোনো ডক্টরবাবুর কাছে যখন যাই এবং এই বিষয়গুলি যখন আমরা বলি, তখন তারা কিন্তু প্রেসক্রিপশানে অ্যান্টিবায়োটিক ঔষধ লেখে। অর্থাৎ অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে কী করে না, অ্যান্টিবায়োটিক হচ্ছে একটি রোগ প্রতিষেধক ঔষধ। ভাইরাস আছে, সেই ভাইরাসগুলিকে কিন্তু অ্যান্টিবায়োটিক ঔষধ খাওয়ার ফলে এড়ে দেয়, তার ফলে কিন্তু আমরা সুস্থ হয়ে উঠি। অর্থাৎ অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে রোগ প্রতিষেধক ঔষধ হিসাবে কাজ করে। ঠিক সেই রকমই ক্লাব আম ফোর্ট ডাই সিরাপ একটি অ্যান্টিবায়োটিক ঔষধ, যেটা আমাদের শরীরে রোগ প্রতিষেধক ঔষধ হিসাবে কাজ করে। পর আমরা জানবো যে এছাড়াও ক্লাব আম ফোর্ট ডাই সিরাপ আমাদের শরীরে আর কী কী কাজ করে। ধরুন কোনো জায়গায় শিশুর কেটে গেছে বা কোনো শিশুর ফোড়া হয়েছে বা কোনো শিশু পড়ে গিয়ে গেছে ইত্যাদি বিশেষ অনেক রোগের ক্ষেত্রে কিন্তু ক্লাব আম ফোর্ট ডাই সিরাপ অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে এবং ডক্টরবাবুরা প্রেসক্রাইব করে থাকে। পর বন্ধুরা, আমরা জানবো যে এই সিরাপটি খেলে আমাদের শরীরে কোনো সাইড ইফেক্টের সম্ভাবনা আছে কিনা। দেখুন আগের অনেক ভিডিওতেও আমি বলেছি আর এই ভিডিওতেও বলছি, কোনো ঔষধ যখন আমরা দীর্ঘদিন ধরে খেয়ে থাকি বা খাওয়া শুরু করি, তখন কিন্তু অ্যাট এ টাইম এসে আমাদের শরীরে সাইড ইফেক্টের সম্ভাবনা দেখা দেয়। এবং কোনো ঔষধ যদি আমরা 1 সপ্তাহ বা অল্প দিনের জন্য খাই, সেই রকম কিন্তু কোনো ক্ষতি আমাদের শরীরে হয় না। সেরকমভাবেই কোম্পানিগুলো ঔষধগুলো তৈরি করেছে। এছাড়াও যদি আপনাদের জানা থাকে যে ক্লাব আম ফোর্ট ডাই সিরাপে এই সাইড ইফেক্ট হয়, তাহলে কিন্তু আপনারা কমেন্ট বক্সে ইনফর্ম লিখে দিতে পারেন। তো বন্ধুরা, এরপর আমরা জানবো যে এই সিরাপটি খাওয়ানোর নিয়ম কী আছে, ডক্টরবাবুরা কখন কখন খাওয়াতে বলে। দেখুন ডক্টরবাবুরা যখন প্রেসক্রিপশানে এই সিরাপটি লেখে, তখন কিন্তু 3 বছরের উপর থেকে 10 বছরের পর্যন্ত বাচ্চাদেরকে এই সিরাপটি লিখে থাকে। তাহলে এই সিরাপটি দিনে 2 বার করে আপনি কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। যেমন ধরুন উদাহরণস্বরূপ আপনাকে বলছি, 3 বছর থেকে 5 বছরের বাচ্চাদেরকে আপনি 2.5 ml করে খাওয়াচ্ছেন, 5 বছর থেকে 7 বছরের বাচ্চাদেরকে আপনি 2.5 ml-এর একটু বেশি 5 ml করে খাওয়াচ্ছেন এবং 7 বছর থেকে 10 বছরের বাচ্চাদেরকে 5 ml-এর একটু বেশি 5.5 ml 6 ml করে খাওয়াচ্ছেন। অর্থাৎ 12 ঘন্টা অন্তর কিন্তু এই ঔষধটি খাওয়ানো যায়। ডক্টরবাবুরা প্রেসক্রিপশানে সেমভাবেই লেখেন, আপনারা প্রেসক্রিপশন লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ক্লাব আম ফোর্ট ডাই সিরাপ সম্পর্কে আপনাদের সঙ্গে কিন্তু ডিটেলসে ডিপলি সঠিক ইনফরমেশন নিয়ে একটি ভিডিও দেওয়া হলো। ভিডিও থেকে হয়তো আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন। আর যদি আপনার ভিডিওটি দেখে উপকার হয়, তাহলে ভিডিওটি লাইক করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ বিভিন্ন রকম মেডিসিন সংক্রান্ত ভিডিও আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যেতে পারেন। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা।